be a firestorm, cause I turn into a monster. With the free the war, without with the black. None of them boy, they no bad. What's up guys, it's Samil and welcome back to my channel. Welcome back to another vlog once again. And guys, today we are going to see our Harishchandrapur. We are going to see our Harishchandrapur. So guys, we park ke jabo amra. Ki amader dui number block er park e jabo. Okhane jabo and dekhbo ki ache na ache. Kemon ki ache. Sona Bangla theke ki ki kom ache ar Sona Bangla theke ki ki beshi ache. Seta jay comparison korbo and dekhbo ar sathe tumra theko tumrao dekhbe ki ache na ache. So video shomoy theko ar cholo jao ja. Let's go. Hi! Ready আছে আর এই আমাদের টিকেট কাটা হয়ে গেছে गाइस দেখতে পাচ্ছ আমাদের বারদুয়ারি হরিশচন্দ্রপুর দিনব পঞ্চায়েত সমিতি বারদুয়ারি মালদা 10 টাকা করে টিকেট নিলো गाइस এন্ড এটা হচ্ছে আমাদের এন্ট্রি পথ আমরা অলরেডি প্রবেশ করে গেছি আর বাইরে আমাদের ব্ল্যাক প্যান্থার আছে আর মামা একদম ছবির বিশাল বড় ফ্যান ছবি তুলতে বেলা একদম আমার পুরো জমে খির আর এখানে गाइस করছে এখানে এর সাথে তুলি আমি বিশ্ব বাংলা সোনার বাংলা পার্কে যেমন দেখেছিলাম এই মতে সেম স্ট্যাচু ছিল সোনার বাংলা বলে ঠিক এখানে বিশ্ব বাংলা লেখা আছে এখানে বসার সিট আছে गाइस দেখো गाइस এখানে অ্যাকোরিয়াম আছে সেই ঢুকতে মাত্রই তুমি অ্যাকোরিয়াম পেয়ে যাবে দেখো কিভাবে সুন্দরভাবে সাজিত মাছ আছে দুটো অ্যাকোরিয়াম রাখা আছে সেই বড় বড় এখানে একটা এন্ড ওখানে একটা দুটো অ্যাকোরিয়াম রাখানো আছে রাখা আছে এন্ড गाइस এইখানে দেখতে পাচ্ছো বসার সিটের পাশেই गाइस দেখতে পাচ্ছো এই চলো চলো Guys, same এই সব প্রজাতিগুলো তোমার সোনা বাংলাতে ছিল সেম এখানেও একটা অনেক বয়স হয়ে গেছে এটা কি বেড়াইছি কামাটা দিবে নাকি এন্ড গাইস এখানে তোমার দেখো বোটিং এর ব্যবস্থা আছে সোনা বাংলা কিন্তু বোটিং এর ব্যবস্থা নেই এখানে ঠিক বোটিং এর ব্যবস্থা আছে এন্ড এখানে আমরা ভাবছি বোটিং করব ওখানে একটা রাখা আছে আই থিংক ওটা খারাপ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ নোংরা আছে ওখানে একটা ওইখানে একটা দেখতে পাচ্ছি গাইস জলটা নোংরা আছে যদিও তবুও দেখা যাক বোটিং করবো আমরা চলো যা যাক ওই দিকটাই চলো আসো গাইস এটা দিয়ে যাওয়া যাবে মিডলে পুকুর অ্যান্ড ওই দিকটায় ওই দিকটাও রাস্তা আছে অ্যান্ড এটা দিয়ে আছে এটা দিয়ে সবাই গেল এখন আমরা যাচ্ছি মামা কেমন লাগছে আছে ফাটাফাটি না একদম হেভি লাগছে তো হেভি মানে সারা জমে খির করে দেবে জমে খির হয়ে যায় মা জমে খির একদম অ্যান্ড গাইস ওইখানে দেখতেই পাচ্ছ সবাই ফটো শুট করছে অ্যান্ড এখানেও আরও কিছু কিছু আছে এইখানেও গাইস বোটিং বোট টাকা আছে দুইটো এখানে আমরা বোটিং করব ভাবছি তবে এখনো ফাইনাল ডিসিশন নিয়ে নিয়ে করবো ওই করবো না চাপবো চাপবো মামা চাপবা তো চাপবা তো একদম 100% একদম 100% দেখা যাক আব্বু গাইস ওখানটাই অ্যান্ড আগে ঘুরে ঘুরে দেখি এখানে দেখো বাচ্চাদের যেমনটা তোমার সোনা বাংলা পার্কে ছিল ঠিক তেমনটা এখানে কিছু কিছু দোলনা টাইপের আছে অ্যান্ড গাইস এখানেও আছে তোমার দেখো বাচ্চাদের জন্য কিন্তু মামা চাপবা নাকি এখানে এই তো মামা বাচ্চা থেকে কিছু কম না রে মামা জমিয়ে দে যে খেলা জমে গেছে মামার পুরো জমে কির মামা আসো আসো এটা দিয়ে এসো আচ্ছা আমি আসছি আসো আসো মামা এখন এটা দিয়ে আসবে 1 2 3 আসো মামা আসছে ও এই যে ভাই মজা পেলা একদম মজা পেয়েছো আপনাকে ফিলিংস আসছে তো একদম সেই এখানে জলের অভাবটা মানে জলের অভাব না একদম আসো আর কি আছে এদিকে দেখা যাক গাইস এখানে একটা বসার সিট আছে অ্যান্ড ওইটা আমাদের গাইস ব্লকের এরিয়া ওই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার বিল্ডিং অ্যান্ড এটা এটা হচ্ছে আমাদের হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লক অ্যান্ড তার পাশেই গাইস তার পিছন দিকে ব্যাক সাইডটাই তোমার এই ছোট্ট পার্ক
আর এখানে মামা আবার এখানে চাপবে, দেখা যাক। মামা খেলা জমিয়ে দিয়েছে, মামা পার্কে এসে পুরো জমিয়ে দিয়েছে। মামা বাচ্চাদের যে কিছু তাই কম নেই, পুরো জমি কি হয়ে গেছে। আসো 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 আসো। এই তো মামা চলে এসেছে, এটা তো মজা আসলো। দেখা যাক মামা আবার কি করে। দোল না দোলনা পরিমাণ খুব একটা বেশি নেই, খুব কমই আছে, তবে ওখানে কিছুটা আছে দু চারটে। আন্ড এখানে দুটো, ওখানে দুটো, ওখানে দুটো। ঠিক আছে মামা চাপবে, চাপো। আচ্ছা আমি চাপছি, চাপো। মামা ছোটবেলাকার অভ্যাস যায়নি এখনো। সিমেন্ট বালি তৈরি আছে, এটা দেখেই বুঝতে পারছো আশা করি তোমরা। হরিণ থাকে এখানটায়, কিন্তু এখন নেই মনে হচ্ছে। হরিণের পরিমাণ তো হরিণ অসুস্থ পাওয়া যাচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। তোমরা কি ক্যামেরা দেখতে পাচ্ছ? যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টে জানাও, কোথাও দেখতে পাচ্ছি না আমি। আন্ড গাইস এখানে কিছু ঘাস টাস লাগানো আছে, আমি হরিণের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। আন্ড গাইস এখানটায় অনেক কেউ বসে আছে, বসার জায়গা আছে এখানটায়, তুমি এসে বসতে পারো। দোল না খেলে হাতির উপরে যে মজা আসলো, এখানে হরিণ। তোমাদেরকে ওখানে জিজ্ঞাসা করলাম, বাট ওখানে নেই। এখানে গাছ, এখানে হরিণ আছে। আমার মামা ঘাস খাওয়াবে, আমার মা খুব দয়ালু। যা হোক গাছ খাচ্ছে, এদিকে দেখো খেয়ে যাচ্ছে তখন থেকে, আর এদিকে ঘুরে দেখছে না, কে খাওয়াচ্ছে ওকে দেখছে না একবারও। খেয়ে বড়, আরে এদিকে খা, খাবি না? ওই খাবে না। তো গাইস এদিকে খাইয়ে খুব ভালো লাগলো, প্রচুর আরে খাচ্ছে। আমি কিছু দেখো দেখো কি আরে খাচ্ছে। তো গাইস আমি এদেরকে কিছুটা ঘাস ছিঁড়ে দিয়ে যাবো, অ্যান্ড দেখা যাক কতক্ষণে খাই। অনেকগুলো ছিঁড়ে দিয়ে যাবো, অ্যান্ড রেখে যাবো ওদের জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে এখানে, কতক্ষণে খেয়ে শেষ করে দেখা যাবে। সো আমার খুব দয়ালু মানুষ, এদের জন্য ঘাস ছিঁড়ছে, বাইরে অনেক ঘাস পুকুরে ধরে এসে দেখে নাই। বলো মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, অ্যান্ড সুন্দর লাগছে তো কি ওদের জন্য কি হচ্ছে, ভালো লাগছে। আমি তোকে খাওয়াতে হবে, কি বড় কথা, কি আছে খুশি কি আছে। যারা হরিণ দেখনি, যারা হরিণ দেখেন, আমাদের এই হরিশ্চন্দ্রপুর পার্কে চলে আসবে। দুই নম্বর ব্লকে মহিরাগ, হরিশ্চন্দ্রপুর থানা অন্তর্গত, হরিশ্চন্দ্রপুর দুইটা ব্লক, এক নম্বর ব্লক আর দুই নম্বর ব্লক। তো দুই নম্বর ব্লকে এই পার্কটা আছে। খাওয়া দাওয়া হরিণকে, হরিণ পেরেছ? কলকাতা আলু পুচিরা না গিয়েছে, খাইয়েছো করে দিন এভাবে হরিণকে, পেরেছ? বাঘকে খাইয়েছো? বাঘকে খাওয়ানি না? হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে চলে আসবে, এই মতো খাওয়াতে পারবো, আর এত কাছে দেখতে পারবো। ও তাই সকাল এখন এখান থেকে বেরিয়ে যাবো, প্রচুর খাওয়ালাম এদেরকে, প্রচুর ঘাস দিলাম। তো এদেরকে খাওয়ালাম, এই হরিণগুলোকে অনেক প্রচুর হারে ঘাস খাওয়ালাম, অ্যান্ড অনেকগুলো ঘাস দিয়েছি, খেয়ে শেষ করতে পারবে না সারাদিন হলেও। সো গাইস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখো চারিদিকে শুধু শুকনো শুকনো, চারিদিকে মাটি দেখাচ্ছে, ঘাসের কোনো অস্তিত্ব নেই। তো এরা খায় কি? এদেরকে নেক্সট হবে খাওয়ারও তো, মানে এদের খাবার তো দেওয়া হয়, নেক্সট হবে তো খায় কি আই ডোন্ট নো। তো সো গাইস আমি অনেক ঘাস খাওয়ালাম, অ্যান্ড ওদেরকে ঘাস দিচ্ছি, দেখা যাক ওরা খেয়ে শেষ করতে পারে কি না। আস্তে আস্তে খাবে, খেয়ে শেষ করুক, অ্যান্ড পরে আসবো, বাবাই, পরে এসে আবার খাওয়াবো।
নেক্সট কোন দিন আসলে আবার প্রচুর হাড়ে গাছ দিয়ে প্রচুর হাড়ে খাওয়াবো। আপাতত বাই বা বাই। এটা হচ্ছে তোমার বসার সিট অ্যান্ড ওটা কর্নার চারদিকে বর্ডার দিয়ে ঘেরা আছে অ্যান্ড এইখানে তোমার হরিণের জায়গা পুরো এরিয়াটাই হরিণ থাকে। ওই দিকটা দেখো গাছ আরও প্রচুর হাড়ে হরিণ আছে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক অনেকগুলোই আছে গাছ, তোমার দেখতে পাচ্ছ কিনা যায় না বাট আমি দেখতে পাচ্ছি প্রচুর হাড়ে হরিণ আছে। অ্যান্ড এখানে আছে, এখানে একটা আছে, এখানে বাচ্চা আছে অ্যান্ড এখানে একটা বসে আছে আর এখানে একটা ছোট্ট বড় পুকুর আছে তাদের জল খাওয়ার জন্য অ্যান্ড এখানে বড় পুকুর আছে যেটা বোট রাখা আছে আমি দেখতে পাচ্ছি। গাছ এখানে একটা দেখো কুলের গাছ আছে, প্রচুর হাড়ে কুল ধরে আছে গাছ, কিন্তু কিছু করার নেই, ওখানে যেতে পারবো না যেহেতু তার বেড়াতে ঘেরাও আছে। আর এখানে গাছ পেয়ারার গাছ আছে একটা, এটা হচ্ছে পেয়ারার গাছ দেখতেই পাচ্ছ অ্যান্ড এই বোটটা গাছ খারাপ হয়ে পড়ে আছে তোমাদের আগে বললাম। অ্যান্ড এইখানটা দুইটার সঙ্গে সংযোগ আছে গাছ, এটা হচ্ছে তোমার একটা ছোট্ট করে ব্রিজ দেখতে পাচ্ছ, এইটার সঙ্গে এইটার সংযোগ আছে অ্যান্ড এখানে ছোট্ট পরিমাণটা ওখানে বেশিরভাগটা। অ্যান্ড গাছ ওইদিকে দেখো প্রথমে যেটা তোমাদের দেখালাম ওই পক্ষীগুলো ওইখানে দেখো গাছ ওটাতে জল নামছে অ্যান্ড ওই প্রাচীরটাকে ওই এরিয়াটা হচ্ছে গাছ ওই প্রাচীর থেকে নিয়ে ওই প্রাচীর থেকে নিয়ে ওই প্রাচীর থেকে নিয়ে পুরোটাই গাছ পুরোটাই। অ্যান্ড দেখতে পাচ্ছ গাছ প্রাচীরের পরে রাস্তা আছে, ইঁটটা কি আছে গাছ এখানে দেখতেই পাচ্ছ আমের গাছ অ্যান্ড এখানে আরেকটা পেয়ারের গাছ আছে। চাকা ঘোরাচ্ছ না সে লাগছে না হওয়া লাগছে ছোটবেলাকার বাচ্চা বাচ্চা ভাবটা যায়নি এখনো আমার, পার্কে আসলে যেন ছোট বাচ্চা হয়ে যায়। চলো আসো এদিকে দেখি তোমার জন্য আরো আছে, আরো অনেক কিছু আছে তোমার জন্য, আসো এদিকে আসো ওইদিকে আছে তোমার জন্য। গাইজ এখন আমরা এটাতে চাপবো, বোটে চাপবো অ্যান্ড ভাই ভাড়া কত? 20 টাকা করে বল, কত করে? 20 টাকা করে 1 জন 20 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 জন
লাগে। আমি যদিও চেপেছি কলকাতা ইকো পার্কে চেপেছি, অ্যান্ড মালদাতেও চেপেছি, মালদা শিশু উদ্যানে চেপেছি, অ্যান্ড আমাদের হরিশ্চন্দ্রপুরের মধ্যে আছে। দেখা যাক চাপবো এখন কেমন লাগে আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। সো লেটস গো। সো গাইস আমরা চেপে গেছি বোটে, অ্যান্ড ওখানে বোটের মালিক আরে এখন কি। সো গাইস অলরেডি আমরা বোটের মধ্যে দেখতে পাচ্ছি চারিদিকে, তোমাদের বললাম যে আমি বোটে চাপবো, ফাইনালি চেপেও গেলাম, অ্যান্ড আমরা যাচ্ছি। সো গাইস আমার বোটিংয়ে আমরা নেমে গেছি বোটিং করতে। তো তোমরা দেখেছো আমার ইকো পার্কে ব্লগ টাইম বোটিং করেছিলাম, অ্যান্ড খুব এনজয় করেছিলাম। আমরা 5-6 জন ফ্রেন্ড ছিলাম, প্রচুর হারে মস্তি করেছিলাম, প্রচুর হারে মজ করেছিলাম, বিশাল মজা হয়েছিল সেই ইকো পার্কের বোটিং টাইম। অ্যান্ড আবার আমরা সেই হরিশ্চন্দ্রপুরের সেই আমাদের জুনিয়র ব্লকের এটাই বোটিং করছি, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে। দেখা ভাই আর ক্যামেরা ধরেছে আমার একটা ছোট্ট ভাই, আমাদের সঙ্গে বোটিং করতে নেমেছে, প্রচুর হারে এনজয় হচ্ছে গাইস। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আমি রাইড করেছি এর আগে এই বোটিংটা, বোট চালিয়েছি, মামা চালাইনি প্রথমবার, তো মামার একটু প্রবলেম হচ্ছে। হাই প্রথমবার, হাই কর আর বাংলায় বল সাবস্ক্রাইব করতে, বল দি, বল লাল বাটনটাকে ক্লিক করে দাও আর বেল নোটিফিকেশন অন করে দাও, যেন আপনারা নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, সো গাইস দেখতে পেলাম ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারলে তো সাবস্ক্রাইবটা করেই দাও গাইস। অ্যান্ড দেখো মামা প্রচুর আর এনজয় করছে, যেহেতু মামা প্রথমবার চেপেছে এই বোটিং করতে, ভীষণ আমার ভালো লাগছে, প্রচুর এনজয় করছে মামা বোটিং এ। কেমন লাগছে মামা প্রথমবার চাপতে? দারুণ, কি বলবো, এত আনন্দ। আমি এতক্ষণ বোট ছিলাম, বোটে চেপে মন ফ্রি হয়ে গেল, বোটে যা মন ফ্রি হলো তো একদম, এখন বিন্দাস আসবা সালাকে মাতিয়ে দেবো একদম। আর আসবা? হ্যাঁ আসবো না, মানে আমাদের 2 নম্বর ব্লক যখনই আসবো আমি বোটে চাপবো। টাকাটাও বেশি না, 20 টাকা করে মাত্র। তোমরা হরিশ্চন্দ্রপুর আশেপাশে যারা থাকো যা চল একবার আমাদের এই হরিশ্চন্দ্রপুর ডিয়ার চিলড্রেন পার্কটাই ঘুরে এসো, যখনই ভাই আসো একবার দেখে যাও, ঘুরে চাপো, আর টিকিটে আমার নাম নিবা ডিসকাউন্ট পেয়ে যাবা। তাই তো? আচ্ছা আমার নাম বলবা ডিসকাউন্ট দিয়ে দিবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কি হারে জল ছাড়ছে গাইস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর হারে খরগোশ আছে, যেটা সোনার বাংলাতেও ছিল। অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চা, কত সুন্দর লাগছে দিচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক হোয়াইট কম্বিনেশান, অ্যান্ড পুরো ব্ল্যাক পুরো হোয়াইট পুরো কম্বিনেশান আছে। এখানটাতেও আছে গাইস সেই কুচু কুচু কচ্ছপ, খরগোশের বাচ্চা, কচ্ছপ বলছি, খরগোশের বাচ্চা দেখতে প্রচুর কিউট লাগছে। অ্যান্ড গাইস ওখানটা কী আছে দেখা যাক,
এখানে গাইস পাখি আছে, ছোট ছোট কিচিরমিচির পাখিগুলো আছে, আর দেখো তাদের বাসা করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখে। তো গাইস এই ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর চিলড্রেন ডিয়ার পার্কটা। পার্কটা ছোট্ট হলো, কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাও, যদি ভালো লাগলো কমেন্ট করো, খারাপ লাগলো কমেন্ট করো, আর কী কী থাকা দরকার ছিল, কী কী না থাকা দরকার ছিল, কেমন লাগলো। আর এই ছোট্ট পার্কে এত কিছু হরিণ টরিণ, তারপরে এই পক্ষীগুলো, আর গাছ ভিউটা দেখো, চারিদিকে শুনে আরকে গাছে পদ্ম আর মাঝখানে পুকুর। সো গাছ এই ছিল আমাদের হরিশ্চন্দ্রপুর চিলড্রেন ডিয়ার পার্কের একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে দাও গাইস। কী আছে, এত কষ্ট করে ভিডিও করছি, এডিট করছি তোমাদের জন্য, তো সাবস্ক্রাইব করে দিতেই পারো। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড ভিডিওটা লাইক করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, অ্যান্ড পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইনশাআল্লাহ। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।